ওকে, সো এখন আমি আমাদের ফার্মে দুইটা অস্ট্রিচ, দ্যাট মিন্স উট পাখি আছে। তো এটা হচ্ছে অস্ট্রিচের ফার্মটা, দুইটা আছে আমাদের এখানে। সো আমি আজকে ওটা দেখাবো এবং ওদেরকে কিছু খাবার, মানে আই মিন ঘাস দিব আর কি। সো শর্ট আগে আমি স্পটে উট পাখি দুইটাকে দেখাই। সো এদের অবস্থা খুবই খারাপ, শারীরিক অবস্থা, কারণ এরা আসলে এনভায়রনমেন্টে সুইটেবল না, যে কারণে দেখছেন এদের একদম ইয়ে হয়ে গেছে, ওদের গায়ে সমস্ত পশম উঠে খুবই খারাপ অবস্থা। মানে বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছে আর কি কোনো মতে। ফার্মের ভিতরে তেমন একটা ঘাস নাই, অথবা যারা মেনটেনেন্স করে ওরাও হয়তো ঠিক মতো মেনটেন করতে পারতেছে না। তো আমি একটু ঘাস দিয়ে ওদের দেখাই ওরা কীভাবে খায়। দেখেন দুইটাই, যে একটা মেল একটা ফিমেল, দুইটা অস্ট্রিচ। তো মাঝে মাঝে আমরা আমাদের ফ্যামিলি যারা আসি বাচ্চাদেরকে নিয়ে আসি আর কি। সো ঘাসটা সম্ভবত খুব শক্ত, যে কারণে খেতে পারতেছে না। সো আমি ওদেরকে দিয়ে রাখতেছি ওখানে, ওরা যদি খেতে পারে, কারণ আসলে সফট ঘাসের দরকার। আমি কেটে ফেলছি একটু শক্ত ঘাস, এটা প্যাসপালাম যেটা বলে আর কি। এই যে এদের আমি কিছুদিন আগে আসছিলাম, তখন এদের ওপেনলি ডিম দেখছিলাম আর কি। হ্যাঁ, সো এরা আবার কামড় দিতে পারে, দেখুন এরা চাইতেছে পুরো ঘাসটা। সো এটা হচ্ছে আমাদের অস্ট্রিচ ফার্ম, ওই পাশে র্যাবিটের ফার্ম আছে এখানে, তারপরে হরিণের ফার্ম আছে, তারপরে আপনারা ছাগল গরু এগুলো তো মুরগি আছে, যেহেতু আমাদের অ্যানিম্যাল সেকশন আছে এখানে। আমাদের মোটামুটি তিনটা প্রোগ্রাম এই ফ্যাকাল্টিতে, ফুড, দ্যাট মিন্স দ্য হর্টিকালচার ল্যান্ডস্কেপিং, একটা হচ্ছে ক্রপ প্রোডাকশান, আর একটা হচ্ছে আপনার অ্যানিম্যাল প্রোডাকশান। সো অ্যানিম্যাল প্রোডাকশান আন্ডারেই এগুলো আর কি এখানে রাখা হয়েছে আর কি, দুইটা অস্ট্রিচ মেল অ্যান্ড ফিমেল। কিন্তু দুর্ভাগ্যজনক এদের শারীরিক অবস্থা খুবই খারাপ। সো আই এম ওয়ারিড দ্যাট, মানে কোন সময় হঠাৎ করে মারা যায় এরা। সো এটা হচ্ছে বড় একটা সমস্যা আর কি এখানে, কারণ মেনটেনেন্সটা ঠিক মতো না হইলে আসলে, যেহেতু এরা এই এনভায়রনমেন্টে সুইটেবল না, তারপরেও এখানে আনা হয়েছে আর কি। সো পার্ট অফ আওয়ার অ্যানিমাল প্রোডাকশান। সো এটা হচ্ছে আমাদের অস্ট্রিচ। আমি বলছিলাম যে আমাদের ক্যাম্পাসের ভিতরের আরও কিছু কিছু জায়গা যেগুলো আছে আমি দেখাবো আর কি, এটা আমাদের ক্যাম্পাসের আয়তার ভিতরেই। এরপরে আমি হরিণের ফার্মটা, হরিণের যেটা আছে, অনেক হরিণ আছে এখানে, সে ওটাও দেখানোর চেষ্টা করব। সো মেবি অনেকেই দেখছেন বা অনেকেই দেখেন নাই, দিস ইজ অস্ট্রিচ। উট পাখি যেহেতু বলা হয় যে উটের মতো আর কি, অনেক বড় উঁচু আর কি, মানে অনেক ভাইয়ের, যেহেতু ইস ওয়ান টাইপস অফ বার্ডস, পাখির ভিতরে পড়ে উট পাখি, ডিম পাড়ে যেহেতু এরা। সো এটা হচ্ছে মেল পুরুষ, এটা হচ্ছে পুরুষ উট পাখি, ওইটা হচ্ছে মহিলা যেটা আর কি, ফিমেল। ওকে, সো লেটার আই উইল শো আওয়ার ডিয়ার ফার্ম, হরিণের ফার্ম।